আসসালামু আলাইকুম এফজান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আছেন না কেন তো ঈদ ব্লগের পরে ঈদের পরের দিনের ব্লগ চলে এসেছে তো এটা ঈদের পরের দিন ছিল তো আমাদের দাওয়াত ছিল সবার আমার মামা শ্বশুর বাসায় তো তাই আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো একটু হালকা পাতলাই গরমের ভিতরেও সাজুগুজু করে নিচ্ছি যেহেতু বউ মানুষ যদি শ্বশুরবাড়িতে সাজুগুজু করে না যায় তাহলে কেমন লাগে বলেন আর এর ড্রেসটাও হলো গিয়ে ঈদের সবাই নিয়েছিলাম তো পরে ফেলি চিন্তা করে যে পরেই ফেলি কারণ ঈদের দিনে একটা সুতির সফট জামা পরেছিলাম তাই আজকে একটু এই ড্রেসটা পরলাম এই ড্রেসটাও মানে টি না হলেও একটু সিল্ক সিল্ক জর্জেট জর্জেট খুবই পাতলা হালকার ভিতরে ওরকম ভারী ছিল না গরম অত বেশি লাগবে না আশা করি তো সব কিছু মিলিয়ে রেডি হয়ে নিচ্ছি এই ড্রেসটার আমি কালারটা যখন অর্ডার করেছি অনলাইনে অর্ডার করেছিলাম তখন ভেবেছিলাম একটু কমলা কমলা ব্রাইট কমলা এখানেও হয়তো আপনাদের কাছে কমলাই লাগতেছে বাট সামনাসামনি আর একটু ডার্ক আসলে কী বলবো একটু ইট কালার টাইপের হয়ে গেছিলো তো এখন যেই ড্রেসটা পরেছি ওই ড্রেসটার ওড়নাটা হলো গিয়ে আমাদের বাসায় ভুলে রেখে আসছি তাই আমি আর একটা দিয়ে পরে ফেলেছি তো চিন্তা করছি যাওয়ার পথে আমাদের বাসা সামনে দিয়েই হলো গিয়ে মামা শ্বশুর বাসায় যেতে হয় তো চিন্তা করেছি যে ওইখান থেকে চেঞ্জ করে ওড়নাটা চেঞ্জ করে তারপরে এই ড্রেসের ওড়না পরব একদমই কিন্তু ম্যাচিং হয়ে গেছে এই ওড়নাটা পরলেও একদম খারাপ লাগতো না আমার যে আমায় তো বলতে এই ওড়নাটা পরেই চলো তো আমি বললাম না একটা সুন্দর ড্রেস পরেছি এটার ওড়না পরলে কেমন লাগে আর এইখানে হলো গিয়ে সব আমার শাশুড়িরা তারপরে মামা শ্বশুর মামা শাশুড়ি মামা শাশুড়ি মামি শাশুড়ি মামা শাশুড়ি মামি শাশুড়ি এরা সবাই মিলে আমরা গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম সবাই গরমে অস্থির তারপরে খাবার খেতে বসে গেলাম আমার হাজব্যান্ড আসে নাই তাই আমি তাড়াতাড়ি খেয়ে ফেলেছি আর এই হলো গিয়ে আমার ওই ড্রেসের সাথে ইয়ার রিং যেটা একটা হারিয়ে ফেলেছি অনেক পছন্দ করে কিনেছিলাম তারপর কি বাসায় চলে আসছি বাসায় এসে হুরস্থুল কাণ্ড কারণ আমার সব কাজে চলে আসছে মানে ঈদের দিন ঈদের পরের দিন আমার সেজো খালা মামা মামি পিচিরা সব কাজিনরা এসে এক হয়ে গেছে তো কি করব আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তারপরের দিন এটা হলো গিয়ে আমরা বের হয়েছিলাম সন্ধ্যার পরে তো পিচিগুলোকে নিয়ে আসি না পিচিগুলোকে কোনো মতো একটা বুঝ দিয়ে আমরা তিনজন আমার বোন আর হলো গিয়ে বোনের মেয়ে আর আমি আমরা আসছিলাম যে একটু খেলা দেখবো কারণ হলো গিয়ে বাংলাদেশের খেলা আছে আজকে তাই আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি সেটা হলো গিয়ে কবিতা মবিতায় গিয়েছি বড় স্ক্রিনে খেলা দেখবো আর টুকিটাকে একটু স্ন্যাক্স খাব তো চলে আসছি এখানে এখানের এনভায়রনমেন্টটা খুব সুন্দর ভাল লাগছে আমার কাছে একটু সফট সফট মিউজিক সব মিলিয়ে জিলিয়ে সবই ভালো লাগতেছিল তো যখন প্রথমে ঢুকেছি তখন খেলা শুরু হয়নি শুরু হবে একটু পরে তো আমরা ঢুকে আমাদের পছন্দ মতো টেবিল পাচ্ছিলাম না কারণ যেই টেবিলটা আমাদের পছন্দ হচ্ছিলো ওই টেবিলটা অলরেডি বসেছিল বুক ছিল তো খুবই সুন্দর লাগতেছিল তা আমরা অর্ডার দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি খানা দানা চলে আসে কারণ আমরা বিকালে নাস্তা করি না আর এই দেখেন আমি এক কানে দুল পড়েছি আমার এই কানের দুলটা এত ভাল লাগছে যা বলার মতন আমি ই থেকে অর্ডার করেছিলাম দারাজ থেকে অর্ডার করেছিলাম দুই তিনটা ইয়ারিং একসাথে আপনাদের আই থিঙ্ক আর একটা ইসে দেখাইছিলাম তো এইটা আমার খুবই ভালো লাগছে তো একটাই আছে কি করবো আর একটা তো হারাই গেছে তো আমি অর্ডার দেওয়ার জন্য আবার খুঁজতেছিলাম বাট ওইটা আউট অফ স্টক ছিল তাই আর অর্ডার দিতে পারতেছি না এখন পর্যন্ত দিতে পারি না আমার মনটা খুবই খারাপ তো আমি প্রতিদিন একবার করে চেক করি যে ওই রকম ইয়াররিং পাই কি না বাট এখনও পাচ্ছি না যদি পাই তাহলে অবশ্যই আমি এই ইয়াররিংটা আবার অর্ডার দেব আমার কতগুলো টাকা গেছে তো গেছে আর আমার ইয়াররিংটা খুবই পছন্দ হয়েছে ইউনিক একটা স্টাইল তো এই তো আমরা কি করব খাবার আসতে দেরি হচ্ছিল তাই আমরা একটু বোর হচ্ছিলাম আর আমরা আমাদের নিজেদেরকে একটু দেখাচ্ছিলাম একটু টাইম পাস করতেছিলাম খানা দানা এক একজনের চলে আসছে আমার বোনের মেয়ে থাইসু পডার দিয়েছিল তো ওরটা চলে আসছে তো আমরা সবাই একটু টেস্ট করে দেখতেছিলাম কারণ ওরটাই আসছে আর কার ওটা আসে নাই তাই ওরটার উপরেই হামলা তারপরে আমি হলো গিয়ে অর্ডার দিয়েছিলাম এটাও চলে আসছে আমরা আসলে এখানে মেনলি গিয়েছিলাম একটা কি যেন পাওয়া যায় লাভা আই থিঙ্ক চকলেট বম লাভা এই টাইপের একটা জিনিস খেতে তো ওইটা ছিল না ওই দিন তারপরে কী আর করবো তো ওরা সাজেস্ট করলো লাভা কেক আর হলো কি আইসক্রিমের মতো একটা এটা কিন্তু বাট এইখানে লাভা যেটা বলে লাভা মানে হলো কি কেকটার ভিতর থেকে চকলেট বের হবে বাট লাভাটা বেরই হয় নাই তাই মনের দুঃখে আইসক্রিম দিয়ে খেয়েছি তো এখানে গিয়ে অন্য সবগুলো ওকে ছিল বাট এই জিনিসটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি কারণ আমি মেনলি গিয়েছিলামই হলো গিয়ে এই জিনিসটা খাওয়ার জন্য ওদের মেন জিনিস হলো গিয়ে এই এইগুলো যেগুলো নতুন এসেছে অন্য কোনো জায়গায় আসে না বম লাভা কেক তারপরে আর এটা কি যেন সিজলিং কেক না যেন ই ছিল সিজলিং ব্রাউনি আইসক্রিম এই টাইপের একটা ছিল তো ওগুলো এক টাও ছিল না তাই বাধ্য হয়ে এটা দিছি এটা দেওয়ার পরেও হয়নি আর এই যে আমাদের মেন একটা জিনিস হলো গিয়ে আমরা আমাদের বরিশালের কিটো ভাইয়ের সাথে খেলা দেখেছি কিটো ভাইও হলো গিয়ে এখানে খেলা দেখতে এসেছিল অনেক মজা করে খেলা দেখেছে আমরাও এখানে খাচ্ছিলাম খেলা দেখতেছিলাম গল্প করতেছিলাম অনেক মজা হয়েছিল তো মানে যারা ইউটিউব বা ফেসবুকে বরিশালের কিটো ভাইকে তারা তো জানেনি যে কত মজার মানুষ একটা তো খুবই ভাল লাগছে তো তারপর আমরা বাসায় চলে গেছি আর পিচিগুলোর জন্য ফুচকা চটপটি নিয়ে যাওয়ার জন্য বসে আছি তো আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ